Please subscribe to my channel by hitting the subscribe button and hit the bell icon for having notifications. Hello, assalamu alaikum. Shobaike shagoto janacchi in Linux tutorial channel e. Ajke ami muloto ekti je bishoy niye ami alochona korbo third chapter niye tomader part 1 part 2 ebong part 3 ami age already upload diyechi YouTube page e amar YouTube channel e. সেখানে তোমরা দেখতে পেয়েছো হয়তো গেটস সম্পর্কে আমি দিয়েছি চ্যাপ্টার 3 এর বিভিন্ন ধরনের গেটস সম্পর্কে এবং তাদের ব্যাখ্যা সহ আমি দিয়েছি তো আজকে আমি এই ভিডিওটি খুব ছোট করে করতে চাচ্ছি সেটি হচ্ছে কেন আমি নর গেট এবং ন্যান গেটকে আমি সার্বজনীন অথবা ইউনিভার্সাল গেট বলে থাকি তো আমাদের এটা বলার একটা যুক্তিগত একটা কারণ আছে কারণটা কি কারণটা সহই আমি ব্যাখ্যা করে আমি তোমাদের এই ভিডিওটায় আমি উপস্থাপন করব আচ্ছা প্রথমে আমাদের জানা উচিত যে নর গেট কি জিনিস নর গেট হচ্ছে তোমার একটা মূলত কি থাকবে একটা দুইটা ইনপুট থাকবে এবং আউটপুটে একটা কি একটা ন্যান একটা অর গেট কে কি একটা ইনপুট হিসেবে গিয়ে আউটপুটে একটা নট গেট দিয়ে চালনা করলে কি সেটা নর গেট হয়ে যায় তাই তো আচ্ছা এখন এই কারণে তোমার ওই গেটটাকে তুমি কি সার্বজনীন গেট বলতে পারবে ন্যান গেটের মতন তাই না কিন্তু কেন সেটা দেখি কারণ আমরা এই দুইটি গেটই কি মৌলিক গেট তিনটে মৌলিক গেটই কি আমরা এই দুইটি গেট দ্বারা উপস্থাপন করতে পারি এটাই কি মূলত সার্বজনীন গেটের একটি ব্যাখ্যা বলবো যে কেন বলতেছি এবং আমরা আস্তে আস্তে আমার পরের লেকচারগুলো দেখবে কি যে পরে যে সব গেটই কি এই ন্যান্ড আর নট দিয়ে তুমি করে ফেলতে পারছো আচ্ছা তো যখন এন গেটের কথা আসি আউটপুটটা কি হতে পারে এবি আসে অবশ্যই আসে আমরা অবশ্যই জানি এটা যে কি আউটপুট অবশ্যই আসতে হবে কি এবি তাই না আচ্ছা তারপরে তুমি পরের লাইনে এই জিনিসটিকে লিখতে পারো যেভাবে সেটা হচ্ছে ডাবল বার মানে হচ্ছে কোনো একজন মানে তুমি একটি এখানে বোঝাচ্ছি মূলত আমি লিখে দিই কোনো একটিকে মানে কোন এক সংখ্যা মনে করো এটা একটা চলক যুক্ত একটি কি সংখ্যা এটাকে এই বার আর কমপ্লিমেন্ট জিনিসই সেম এই যে আমি যে নিলাম প্রাইম জিনিস একই জিনিস বোঝায় বার দ্বারা আর এবং এই কমপ্লিমেন্ট দ্বারা এই সিম্বল দ্বারা তো এটাকে যখন তুমি সুপার কমপ্লিমেন্ট করবা সেটা থাকলো কিন্তু যদি আবার সেই জিনিসটিকেই আবার কমপ্লিমেন্ট অথবা নট গেট দিয়ে আবার চালিয়ে দাও সেটির উত্তর তুমি আগের যে চলকটি দিয়ে যেই চলকে যেই বীজগাণিতিক রাশিটা তুমি কি করেছিলে আগে উপস্থাপন করেছিলে যে বীজগাণিতিক রাশিটা সেই রাশিটা কি আবার তুমি পেয়ে যাবে তুমি দুইবার নট গেট দ্বারা একটা কোনো কি চলক যুক্ত একটা বুলিয়ান চলক যুক্ত কি কোন একটা রাশিকে নিয়ে গেলে আচ্ছা তো সেটি এখানে হয়েছে এটাকে তুমি এভাবে লিখতে পারো আচ্ছা এরপরের লাইনে যেটা সেটা কিছুই নয় সেটা হচ্ছে কি ডিমর্গানের উপপাদ্য কারণ আমরা জানি ডিমর্গানের উপপাদ্য কি বলে যদি তুমি যোগ মানে গুণের ক্ষেত্রে গুণের অপারেশনে আসো যদি তুমি কোনো গুণযুক্ত দুটি রাশিকে তুমি দুটি চলককে যদি বুলিয়ান চলককে যদি তুমি প্রাইম করো তাহলে কি আসবে তাদের আলাদা আলাদা কি বলো আলাদা আলাদা প্রাইম বা কমপ্লিমেন্ট এবং কি তাদের মাঝে কি বসাতে হয় বসাতে হয় এটা কি বুলিয়ান উপপাদ্য এটা হচ্ছে সরি এটা হচ্ছে ডিমর্গানের উপপাদ্য ডিমর্গানস ল এই সূত্রটাই আমি কি মূলত এখানে দিয়ে দিয়েছি এই এ প্রাইম প্লাস বি প্রাইম এই হোল বার এটা কিছুই না এই এ বি বারের থেকে আমি এখান থেকে এই এনেছি আমার সুবিধার্থে কারণ কি আমি এটা নর গেট দ্বারা চালনা করব তাই না আচ্ছা তাহলে এই এক্সপ্রেশনটি মূলত কি আমার নর গেটের জন্য প্রয়োজন আছে আমি আগে ই করি সার্কিট একটা ডায়াগ্রাম আঁকবো এটা হচ্ছে লজিকলি এই লজিকলি দিয়ে তুমি বিভিন্ন ধরনের লজিক সার্কিট তুমি সম্পাদনা করতে পারবে আচ্ছা আমি এখন এর জন্য আমাকে
যে গেট যে গ্লি গেট নিতে হবে কি শুধুমাত্র নর গেট নিতে হবে আচ্ছা একটা নিলাম এ এক নিলাম মনে করো এখানে আমি এটাকে ইনপুট দিলাম এ হিসেবে এবং এটাকে আমি ইনপুট দিলাম বি হিসেবে প্রথমে আমাকে কি করতে হবে এ প্রাইম এবং বি প্রাইম কি করে নিতে হবে এবং সেটা কেমনে করে নিতে হবে এ প্রাইম এখান থেকে আসলো মনে করো এ প্রাইম আসবে তো আমার কিছুই না সরি এখানে আমার একটা সুইচ দরকার আছে আগে এই জিনিস সুইচকে হিসেবে ইনপুট হিসেবে নিচ্ছি নেওয়ার আমার প্রয়োজন হলে আমি অবশ্যই নিতে পারবো আচ্ছা এ আর বি কে আমি ইনপুট নিলাম এখন এই দুটি ইনপুটকে আমি আবার আরেকটা কি নর গেট দিয়ে চালনা করব এই যে আরেকটা নর গেট মূলত এটাই কি হয়ে যাবে তখন একটি একটি আমার তখন কি হয়ে যাবে বলো একটি এন গেট হিসেবে কাজ করবে দেখো যখন আমি দুটি জিরো হবে তখন তো জিরো থাকলোই যে কোনো একটি ওয়ান করলো ওটা জিরো থাকলে কিন্তু যখনই আমি দুটি ওয়ান করে ফেলি তখন কি এটা জিরো তখনই কি ওয়ান হয় যেটা কি একটা এন গেটের প্রত্যেক সারণী থেকে আমরা পেয়ে থাকি তাহলে আমরা আসলাম আচ্ছা এখন অর গেট অর গেট কিছুই না অর গেট হচ্ছে আমরা জানি আউটপুট কি এটার এ প্লাস বি তো এ প্লাস বি কে কি তুমি কি লিখতে পারো আবার ডাবল বার যেটা কি আমি একটু আগেই তোমাদের দেখেছি যে কোনো কি কোনো চলককে বুলিয়ান চলককে যদি তুমি দুইবার নট গেট দিয়ে কোনো কি চালনা করে দাও তাহলে কি ওই চলকটা যুক্ত রাশি বুলিয় রাশিটা কি তুমি আবার পেয়ে যাবে তাহলে কি এটাকে যদি তুমি আপ দুইবার করো কি কমপ্লিমেন্ট করো বা কি নট গেট দিয়ে চালনা করে দাও তাহলে কি এ প্লাস বি আসে আচ্ছা এখন আমি এই অর গেট উপস্থাপন করতেছি সরি আচ্ছা ঠিক আছে আচ্ছা কিছুই লাগবে না জাস্ট এটা ডিলিট করব এটা ডিলিট করব এটা কি এ প্লাস বি করলে কি একবার হলে এ প্লাস বি হোল প্রাইম আসবে তাই তো আচ্ছা এই জন্য কি আমি আরেকটা নট গেট আমি এখানে রেখে দিব যেটার ইনপুট হবে ওইটার আউটপুটের এই এই গেটের আউটপুটের ইনপুট তাই না আচ্ছা মূলত এটাই কি আমাদের মূলত অর গেট হিসেবে কাজ করবে দেখো যখন জিরো যখন একটা ওয়ানের জন্য কি দেখো ইনপুট ওয়ানের জন্য কি এটা ওয়ান আসছে এবং দুটো ওয়ান আসলে কি সেটা সেটাও কি এমনি ওয়ান হয়ে যাচ্ছে তাই না আচ্ছা আর শেষে হচ্ছে কি নট গেট এই নট গেটের কি আউটপুট আউটপুট মূলত তোমার এ প্রাইম হিসেবে আছে এ প্রাইম কে তুমি লিখতে পারো কি এ প্লাস এ প্রাইম অবশ্যই লিখতে পারো এ প্লাস এ হোল প্রাইম কারণ এইটা কেন আমি লিখতেছি এই জিনিসটা ব্যাখ্যা হলো এখানে মূলত ডিমর্গানের সূত্রটা তুমি ফেললেও ফেলতে পারো এবং এমনি একটা নর্মাল সূত্র আছে সেটা হলো তুমি একই সংখ্যক চলককে যোগ করো এত সংখ্যক কোন একটা চলককে তুমি যদি প্রাইম করো বা কি নট গেট দ্বারা চালনা করে দাও তাহলে তাদের মান হবে কি ডিমর্গানের বলতো
পুরোটো কি চলকেরই তোমার সরি এ কি বলো এ প্রাইম ডট এ প্রাইম তাদের আলাদা চলকের কি বলতে গেলে আলাদা আলাদা চলকের কি হবে বলো প্রাইম হতে থাকবে এবং প্রাইম হতে থাকতে এই মানে এবং গুণন হতে হতে লাস্ট চলকটাকেও এমন ভাবে যাবে তো একই চলকের গুণন এবং যোগ আমরা এটাও জানি কি সব সময় কি থাকে তাই না যদি এ ডট এ হয় যে যা হবে সেটা হবে এ বাট এ ডট এ ডট এ যা লেখো তাও কি তাহলে একই আউটপুট হবে তাই না এই জিনিসটা এখানে আমি করেছি কেন এটা দেখো এটার হচ্ছে মূলত আমি এখন একটা নট গেট যেহেতু আমার নট গেট কি একটা ইনপুট আর একটা কি আউটপুট এই জন্য আমার কি বিট কোনো কাজ নেই তাই না আচ্ছা তার কিসের কাজ আছে শুধুমাত্র এই ইনপুটের কি করব কিছুই না এই ইনপুটের কি দুইটা ইনপুট হিসেবে আমি এখানে নিয়ে এখানে জাস্ট আমি আউটপুট হিসেবে রেখে দিব দেখো যখন 1 আসবে তখন কি এটা কোনো বাদ চলছে না মানে কি এটা 0 তার মানে এটা নট গেট হিসেবে কাজ করবে আবার যদি 0 হয় তাহলে কি এখানে বাল্ব কাজ করতেছে চলতেছে মানে কি এখানে 1 হয়ে যায় আচ্ছা তারপরে আমি আসি ন্যান্ড গেটের ক্ষেত্রে ন্যান্ড গেটের ক্ষেত্রে তুমি ইয়ের মতন নট নর গেটের মতন ন্যান্ড গেটেও তুমি কি অর গেট এন্ড গেট এবং নট গেট তিনটি মৌলিক গেট তুমি উপস্থাপন করতে পারবা এবং এই উপস্থাপন করার হচ্ছে দেখো অর গেটের ক্ষেত্রে এ প্লাস বি যখন আসে এ প্লাস বি কে কি তুমি ডাবল বার দিতে পারো ডাবল বার দিলে কি তোমার আগে জিনিসটা আমি বুঝাইছি কি যে কি কোন একটাকে একবার নট গেট দিয়ে আবার একবার নট গেট দিলে কি আগের এক্সপ্রেশনটি তুমি পেয়ে যাও বা আগের চলক যুক্ত কি বুলিও রাশিটি পেয়ে যাবে তো এখানেও কি একই জিনিস আচ্ছা এখানে কি এখানে জাস্ট কিছুই না ডি মর্গানের দ্বিতীয় সূত্র তুমি এখানে প্রয়োগ করেছে মানে এখানে প্রয়োগ করা হয়েছে যে কি এ প্লাস বি প্রাইম কে করলে কি হয় তাদের আলাদা প্রাইম এবং কি তাদের গুণফল তাই না সেটাই কি এখানে হয়েছে এই প্রাইম আর গুণ এই বার একই জিনিস আমি আগেই বলছি সেটা কি এবং আগে তো একটা বার ছিল ওই জন্য কি এখানে আর একটা বার রয়ে আছে তো এটাকে আমি কি মূলত কি অর গেট দিয়ে উপস্থাপন ন্যান্ড গেট দিয়ে উপস্থাপন করবো অর গেটটা তাই না তাহলে আমার এখানে কি ন্যান্ড নর এর কি প্রয়োজন নেই এখানে কি আমাকে ন্যান্ড গেট জিনিস ন্যান্ড গেট আমাকে আনতে হবে আচ্ছা এখানে আমাকে দুটো ইনপুট লাগবে ন্যান্ড গেটের বেলায় তাই না আচ্ছা এখানে আমরা দুইটা নিব আর এই ক্ষেত্রে এখান থেকে বি এর ক্ষেত্রে দুইটা ইনপুট নিব আমরা সরি এখানে কি হলো এখানে মূলত কিছুই নয় যে জিনিসটা কি তোমার এখানে এ প্রাইম হলো এখানে আসে এখানে এসে কি হলো ডি প্রাইম হলো আর এখানে এসে কি হলো তাহলে শেষ পর্যন্ত এ প্রাইম ইনটু বি প্রাইম আবার সেটা কি হোল প্রাইম করেছে যেটা কি মূলত আমার এই জিনিসটা এই এক্সপ্রেশনটা যেটা কি এক্সপ্রেশনটা আচ্ছা দেখি আমরা কি করে দেখি কি যে কোনো একটি ওয়ানের জন্য কি অবশ্যই এটার আউটপুট ওয়ান আসবে কারণ এটা একটা অর গেট দুটা হইলে অবশ্যই ওয়ান আসবে কিন্তু দুটা জিরো থাকলে কি তখন সেই আউটপুটটা কি জিরো হয়ে যাবে তাই না আচ্ছা আচ্ছা এন্ড গেট কি এন্ড গেটের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা কিছুই না এন্ড গেটের হচ্ছে আউটপুট কি এ বি আমরা জানি এখন এ বি কে আমি আউটপুট কে কি কি লিখতে পারি দুই ডাবল বার দিতে পারি যেটা কি
তোমার আগে শিখিয়ে দিছি কি যে কোন একটি কোন বুলিয়ান কোন একটা রাশিকে কি তুমি যতই দুইবার যখন নট গেট দ্বারা পরিচালনা করবে তখন কি সেই আগে বুলিয় রাশিটি এসে পড়বে যেটা এই ক্ষেত্রে সরি এই ক্ষেত্রে আমি এটা করছি যেটা কি আমার সুবিধার্থে আচ্ছা এই জন্য আমাদের প্রয়োজন শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা পরিচালনার জন্য এখানে আমাদের কিছু দরকার নেই দুটি ইনপুট দরকার মূলত কিছুই নয় একটি এন গেট আমি এখানে ব্যবহার করব ওকে এটা আউটপুট কি হবে তাহলে সবই এখানে জাস্ট প্রাইম টেরিজে এ ডট বি প্রাইম হিসেবে মানে যে কোনো একটি ওয়ান আসলে ইনপুট সেটা কি অবশ্যই ওয়ান হবে ওয়ান হতে হবে ঠিক আছে এবং যদি দুটো জিরো হয় তাহলে কি ওয়ান হতে হবে কিন্তু দুটি ওয়ান হলে কি তখনকার ক্ষেত্রে কি সেটা জিরো থাকবে সেটা কি ন্যান্ড গেটের একটি তোমার কি বলে একটা সরি এটা ই আমার ভুল হয়েছে জিনিসটা এখানে আরেকটা ই দিতে হবে তাহলে এটা আমি ন্যান্ড গেটের জিনিস বলে ফেললাম আচ্ছা কিছুই না যত পর্যন্ত তুমি দুটো জিরোর জন্য কি তুমি জিরো পেলে একটা ওয়ানের জন্য জিরো পাবে দুটো ওয়ানের জন্য কি শুধুমাত্র ওয়ান পাবে তাই না আচ্ছা ওকে তাহলে এখানে কি মূলত এবি আকা এবি হবে তাই না এবি হবে এটার মান আচ্ছা এখন নট গেটটা আমার আমাদের শেষের গেটটা সেটা কি মূলত আউটপুটটা কি তোমার এ প্রাইম হবে এটা তো জানেই একটা ইনপুট হলে এটাকে আমি কি দুটি আমার সুবিধার্থে কি আমি এ ডট এ লিখতে পারবো কারণ এটা ওই ডি মর্গানের কি সূত্র মেনে চলবে যেমন একই ধরনের জিনিস তুমি অনেক আকারে লিখতে পারো যোগ আকারে লিখতে পারো কারণ একই জিনিস সেই বুলিও কি রাশিটি একইভাবেই খালি রিপিট হতে থাকবে এখানে প্রাইম আছে যেহেতু এখানে যেহেতু নট গেট একটি চালনা করেছে এখানে একটি নট গেট চালনা হয়েছে যে কারণে তুমি এভাবে লিখতে পারো জিনিসটা আচ্ছা কিছুই না একটা এন্ড গেট কে জাস্ট তুমি বসে দিলেই দুটো ইনপুট কে ন্যান্ড গেট দিলে বসে দিলে তুমি নর গেট হিসেবে সেটাকে পেয়ে যাবে হ্যাঁ অবশ্যই সেটা একটা ইনপুট হতে হবে এবং সেই একটা ইনপুটটা হচ্ছে এ থেকে আসবে জিরো হলে এখানে ওয়ান আসছে এখানে কি জিরো হচ্ছে তাই না আচ্ছা আর এখানে জিরো হওয়ার জন্য কি সেটা ওয়ান আসতেছে আউটপুট তাই না আচ্ছা তো আমরা এভাবে করে কি ন্যান্ড গেট এবং নর গেটকে কি যে কোনো তিনটা মৌলিক গেটকে কি আমি উপস্থাপন করতে পারবো তাই না তো আজকে এইটুকুই এইটুকুই আমার লেকচারটি কেমন লাগলো অবশ্যই এই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমরা এবং আমার ডিসক্রিপশনে এই ভিডিও ডিসক্রিপশনে কি মূলত তোমার এই লেকচারটার পিডিএফ ভার্সন দেওয়া আছে এবং যদি আমাদের আমার কাছ থেকে আরো কিছু জানতে ইচ্ছা হয় অবশ্যই আমাকে ফেসবুকে নক দিতে পারো আমার মেসেঞ্জারে এবং আমার ফেসবুক পেজে এটারও আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে আমার এই লিংক ফেসবুকের তো সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আমার এই ভিডিওটি খোদা হাফেজ